সকালবেলা বাজার থেকে ছাল নিয়ে এসে ছাল খেতে ইচ্ছা করছে। তা দেখো আমি বাসছি, বেছে কীভাবে তেল বের করে রান্না করি সেটা দেখো। এটাকে খুব তেল ওঠে, তেলটা আমি কীভাবে বের করে ফেলে দিয়ে রান্না করি তারপর দেখতে। যারা জানো তাদের জন্য বলছি না, যারা জানো না তাদের বলছি। আমাদের ছালটা বাসা প্রায় শেষ, এখন এই ঠ্যাংটা বেছে নেবো। তা আমার অনেকেই বলে, দিদি তোমরা কী করে ঠ্যাংগুলো তাড়াতাড়ি বাসো যে ছালের সঙ্গে মাংসটা ওঠে না? আমি দেখো কেমনভাবে সিদ্ধ করে নিচ্ছি। এই যে হলুদ চামড়ার সঙ্গে মানে বেশি সিদ্ধ হয়ে গেলে এই যে মাংসটা এই চামড়ার সাথে উঠে যাবে। অনেকে জানে না, তাদের জন্য বলছি কম সিদ্ধ করতে হয়। তারপরে ধুয়ে নিতে হয়, নালের পিছনে অনেক টাইম লেগে যায় ধুতে, পরিষ্কার করতে। এটা পরিষ্কার করতে অনেক টাইম লেগে যায়। এখন এই যে ধুচ্ছি, কাটা হয়ে গেছে রসুন পেঁয়াজ আদা লঙ্কা। এখন এটাকে আমি টুকরো টুকরো করে কাটবো। লোম নেই এতে, এটাকে আমি এখন কড়াই গরমে গেছে এটাকে বের তেল বের করে নেবো। অনেকে আছে ওরা মানে লোমটা ফেলে দিয়ে ধুয়ে রান্না করে, কিন্তু আমি তাকে অন্যভাবে রান্না করবো, দেখতে থাকো। এই যে একটু নেড়ে দেখি, ওই দেখো তেল উঠে গেছে। এটাকে আমি এবার ঢেলে নেবো ফুটো গামলায়। এটা ঝুড়িতে ঢেলে নেওয়ার পরে কতটা তেল উঠেছে, এই তেলটা পেটে কোনো অসুবিধা হবে না তেলটা না খেলে। তাই এটাকে আমি এখন ঠান্ডা জলে ধুয়ে তারপরে রান্না করবো, তোমরা দেখতে থাকো। তেলটা আলুটা লাল লাল করে ভেজে নেবো, খুন্তি দিয়ে নাড়িয়ে দিচ্ছি। এটা আমি এখন ধুতে যাচ্ছি কলে। এটা ভাজা হয়ে গেলে তুলে নেবো। এবার জিরেটা দিয়ে নিচ্ছি, পেঁয়াজ কুচি, তারে জিরে আদা বাটা আর গোলমরিচ, কাঁচা গোলমরিচ বাটা। মশলাটা কিন্তু জল দিয়ে নেবো। নুন দিয়ে নিচ্ছে, হলদির গুঁড়ো, এই মুরগির পা গুলো আগে দিয়ে দেবো। এটা সিদ্ধ করে নিয়ে শুকনো কড়াইতে এটা ঢেলে নিয়ে তেল জলটা বের করে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। এটাকে এটাকে দিয়ে দেবো,
যারা জানেন না তাদেরকে এইভাবে বলছি, এরকমভাবে রান্না করবেন, এটা একদম কোনো তেল উঠবে না, কোনো গ্যাসও করবে না। জলটা বের করা হয়ে সাথে তেল জলটা বের করে দিয়েছি, ওটা গন্ধটাও কেটে দেওয়াটা না, যেভাবে রান্না করছি এটা কিন্তু এমনই থাকবে, তেল টেল সেরকম উঠবে না, এটা আরও খেতে ভালো লাগছে। এটা তো রুটির সঙ্গে খেলে আরও ভালো লাগে। হলুদ লবণটা আমি একবারে দিয়ে নিয়েছি, তোমরাও যদি বাড়িতে রান্না করো যদি কম পড়ে যায় আবার দিয়ে নিবা। লাল লাল করে ভেজে রাখা আলুটা দিয়ে নেব। এই যে আমি এখন দিয়ে নেব এর মধ্যে গোটা ইলাচের গুঁড়ো, গোটা জিরের গুঁড়ো ভাজা, তা সব গোলমরিচের গুঁড়ো সব ভাজা আমি এখন দিয়ে নেব তরকারি, গোটা ধনের গুঁড়ো ভাজা, সব ভাজা মশলা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নাড়তে থাকি, সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি আটাটা মাখবো, এই ঝালটা রুটি দিয়েই খাবো, খেলে ভালো লাগবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর জানাবেন যে কেমন হয়েছে। আছে কুমড়োর পাকা কুমড়োর রস কুড়িয়ে রস বের করে আটা ছেনে হলুদ রুটি। রুটিটা বানাতে দেখতে চাইলে কমেন্ট করবেন। পাকা কুমড়ো না কুড়িয়ে সেই রসের ভিতর আটাটা মেখে তা আমি রুটি বানাচ্ছি, এটা খেতে খুব সুন্দর লাগবে। বানাতে দেখতে চাইলে কমেন্ট করবেন।